বিসমিল্লাহির রহমানির রহিম। এগ্রিকালচার হেল্পার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সালাম। বরাবরের ন্যায় আজকে আমি আসছি রংপুর জেলার মিঠাপুকুর থানা হেলেন্সা গ্রামে। আসলে এখানে আদা লিটন নামেই সবাই পরিচিতি লাভ করছে। এখানে বস্তায় আদা চাষ লিটন ভাইয়েরই আসলে সর্বপ্রথম এখানে সে আদা নিয়ে মোটামুটি একটা গবেষণা করতেছে। আসলে বস্তায় আদা চাষ করে বেকারত্ব কীভাবে দূর করা যায়, অকেজ জায়গাকে কাজে লাগা যায়, সব কীভাবে আমরা এই মশলাজাত ফসলটা বাহির থেকে আমদানি না করে আমরা যেন রপ্তানি করতে পারি, বিভিন্ন তথ্যগুলো আমরা বিভিন্ন সময় দিয়ে থাকি। আজকে আমি লিটন ভাইয়ের আগে মাটি প্রস্তুতি আদা আসলে তিন মাস বয়সে একটা ভিডিও করছিলাম, আজকে আমাকে আবারও এখানে আসতে হতে বাধ্য হয়েছে। অসংখ্য আমাকে প্রশ্ন করে, ভাই আদাতে আসলে পোসাড়ি ধরছে, আদাতে আমরা কীভাবে এই পোসাড়ি রোধ করব এবং রোগ প্রতিরোধ ক্ষমতা আসলে লিটন ভাইকে আমি আপনারা জানেন আমরা যে প্রজেক্টগুলো নিয়ে যেখানে যে সময়ে আপনাদের সামনে উপস্থাপনা করছি এ টু জেড আসলে আদা লাগা থেকে শুরু করে আদা তোলা পর্যন্ত আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমরা আসলে এখানে করব দেখাবো আসলে বস্তায় আদা চাষ সঠিকই আসলে কি লাভবান হওয়া সম্ভব না, এটা ভুল তথ্য দিয়ে এই বাংলাদেশের এভাবে ভুল তথ্য নিয়ে অনেক ক্ষতিগ্রস্ত অনেক উদ্যোক্তাই ঝরে পড়ছে। সেই ঝরে পড়ার হাত থেকে বেকারত্বকে কাজে লাগায় আমাদের আসলে মূল লক্ষ্য। আমরা বিভিন্ন তথ্যগুলাই আমরা লিটন ভাই মুখে শুনবো। ভাই আপনার একটু যদি আপনার পরিচয়টা দিতে পারেন। আমার নাম লিটন মাহমুদ, আমি বস্তায় আদা চাষ করেছি, ইতিপূর্বেও আমার অনেক ভিডিও দেখেছেন। তবে আমার কাছে এই যে পোসাড়ির বিষয়টা যেটা বললেন, আমাদের এইবারের ওয়েদারটার কোনো শিডিউল নেই, মানে যে সময় বৃষ্টি হওয়ার কথা ওই সময় মানে রোদের তাপমাত্রা অন্যরকম, মানে একটু পানি পড়তেছে একদিন, তিন দিন আর কোনো বৃষ্টির কোনো কিছু নেই। এই স্যাঁতস্যাঁতা মাটিটাই প্রচণ্ড তাপের কারণে মাটিতে গ্যাস হচ্ছে, বিভিন্ন ছত্রাক এই গাছের গোড়ে আক্রমণ করছে। তো এইটাই আপনারা মানে কিভাবে এই জুলাই মাসটা মানে খুব বিপদজনক আদার জন্য, স্যাঁতস্যাঁতা মাটি থেকে এই ছত্রাক উৎপাদন এবং গাছ প্রথমে গাছ হলুদ হয়ে যাবে, এই গাছ হলুদ পোসাড়ি আক্রমণ করছে সেটার একটু উপসর্গ। হ্যাঁ, লক্ষণটা দেখে কি বুঝবেন যে পাতার আগা থেকে পাতাগুলো একটু মানে হলুদ হলুদ ভাব হয়ে আসছে। আমার এই এইখানেই সেই লক্ষণটাও আছে, আমি গাছ আপনাদেরকে ওইখানে দেখাবো। হলুদ হওয়ার পরে পুরো গা পাতাটা একদম মানে উপর থেকে এটার ধরবে ঠিকই নিচে ছত্রাক, কিন্তু পাতাগুলো উপর থেকে ধীরে ধীরে হলুদ হয়ে একবারে শুকিয়ে গাছটা হেলে রাইজামের গোড়ে মানে পচে যাবে, তখন এই এটা রট ছত্রাক বলা হয়। এটা আদার যেটা এটা খুব আদার জন্য একটা বিপদজনক ছত্রাক, এটা আপনার মানে ফলনও কমিয়ে দিতে পারে। ফলন কমে দিতে নয়, আদাতে যদি আসলে পোসাড়ি ধরে যেটা আসলে মড়ক ব্যারাম বলে এটা ধরলে ফলন 50% নিচে কমে যায়, নিচে কমে যাবে। এটা থেকে আসলে বাঁচার উপায় কি? বাঁচার উপায় হলো ছত্রাক ধরুক আর না ধরুক, 10 দিন পর পর ছত্রাক নাশক এমিস্টার টপ রেডিমেড গোল্ড, আর পোকা তো অবশ্যই, যেহেতু আমরা বস্তায় আদা চাষ পরিত্যক্ত জায়গা ব্যবহার করতেছি সেক্ষেত্রে অবশ্যই পোকামাকড়ের একটা ভয় থাকবেই। এটার পোকামাকড়ের জন্য রিপকট 10 দিন পর পর মানে এটা ব্যবহার করতেই হবে। তবে এমিস্টার টপ বা রেডিমেড গোল্ড এটা যখন দিবে গাছের গোড়ায় দিয়ে দেবে, মানে গোড়াতে ভিজে দিতে হবে। হ্যাঁ, 10 দিন পরে পরে গাছের গোড়া মাটিতে ভিজাই। প্রিয় দর্শক, এখানে আসলে আদা চাষের যে তথ্যটা আপনাদেরকে আমি আজকে দিতে আসছি, এখানে যেটা আসলে পোসাড়ি বলে, যেটা আসলে মড়ক ব্যারাম বলে, এটা নিয়ম হলো আপনার রোগ আসুক বা না আসুক এটা নিয়ে আগাম চিকিৎসা যেটাকে বলে, আপনি 10 দিন পর পর অবশ্যই আপনাকে আদাতে এই স্প্রেটা করতে হবে। এটা কি সব সময় করতে হবে না শুধু এই মাত্রা? হ্যাঁ, শুধু এই বর্ষা মানে বর্ষাকালটা আপনার মানে ঠেক দিতে হবে, বর্ষাকালটা আর শীতকালটা, আর শীতকাল এই দুইটার সময় মানে একটা কন্টিনিউভাবে, যেমন বর্ষা আসার আগ থেকে শুরু করতে হবে, বর্ষা শেষ হওয়া পর্যন্ত কন্টিনিউ 10 দিন পর পর মানে চালিয়ে যেতে হবে। যখন আপনার বর্ষাটা শেষ হয়ে যাবে মাটিটা স্যাঁতস্যাঁতা থাকবে না, তখন আর কোনো সমস্যা থাকবে না। আর শীতকালটা তো এই সমস্যাটা ফেস করতে হয়, যদি কারো মানে মানে ছত্রাক ধরে গাছ মরে যাচ্ছে কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারতেছে না, সেটার জন্য আলাদা একটা উপায় আছে। প্রথমবার যখন দেখলেন যে না দিয়ে আটকিতেছে না, সে পচা ধরেই যাচ্ছে একের পর এক গাছে, তবে আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যে গাছটা আক্রান্ত হবে অবশ্যই সেই বস্তাটা ওই
মানে আদার আ থেকে সরে ফেলতে হবে, তাকে সম্পূর্ণরূপে আলাদা রাখতে হবে। যদি বেশি মানে জখম হয়ে যায় ওইটা তুলে একদম পুড়ে ফেলতে হবে, না হলে পুঁতে ফেলতে হবে। অথবা মাটির গোড়ায় যে আগাছা জন্ম নেয় এই গাছগুলো, যে বাড়তি আলাদা যে মাটির সাথে যে গাছ জন্ম নেয়, এই গাছটা নিড়ানি দিয়ে মাটিটা হালকা একটু মানে হালকা উপরটা হালকা একটু নাড়ায় দিয়ে আবার মানে এমিস্টার টপ অথবা রেডিমেল গোল্ড একবার আবার ভিজাই দিবে, ইনশাল্লাহ তখন মানে পুরো দমে এই বিষয়টা একগ্রে ছত্রাক থেকে যে আক্রমণটা ছিল এটা ব্রেক হয়ে যাবে। আপনার কি আক্রমণ করছিল? হ্যাঁ, আমার অলরেডি তিন চারটে বস্তায় দেখা দিছে, আমি অলরেডি আলাদা করছি ওই বসে, আমার এখন ওইটা স্টপ আর কি, আমি এখন আর ওইটা নাই আমার। আমি যেটা মানে পরীক্ষাভাবে যে মেডিসিনটা ব্যবহার করে আমার উপকার হয়েছে আমি সেই মেডিসিনটার নাম বললাম। ছত্রাকনাশকের তো মেডিসিন বহুত প্রকারের আছে, কোম্পানিরও শেষ নেই, ঔষধেরও শেষ নেই। আমার কাছে যেটা কার্যকর মনে হয়েছে আমি সেই ঔষধটাই আপনাদেরকে। আপনি কতদিন পরপর স্প্রে? আমি 10 দিন পরপর স্প্রে করছি। 10 দিন পরপর তাতে আপনার কি এই যে আসলে ছত্রাক ধরছিল সেটা থেকে কি আপনি অব্যাহত পাইছেন? হ্যাঁ, এখন আমি ওইটা রিমুভ করতে পারছি, এখন আর তেমন সমস্যা নেই। তবে এখনো পাতা হালকা একটু করে হলুদ ভাব আছে, তবে এটা মানে কেটে যাবে। কিন্তু আমি আপনার এখানে ভিজিট করার পিছনে একটাই কারণ, মাটিতে যেটা আসলে পিওর জমিতে যে আদাটা চাষ করা হয় এটা কিন্তু অলরেডি এই পসড়ি অর্থাৎ মড়ক ব্যায়ামটার জন্য কিন্তু এটা অলরেডি আবাদ কৃষক বাদ দিয়ে দিছে। কিন্তু আমি আপনার এই এই চাষটা সবসময় পর্যবেক্ষণ করতেছি একজন শাশির মতো, একটাই কারণ আপনি এখানে কতটুকু ডিপ্লব আর কি, এই কারণেই কিন্তু আমার বারবার আপনার এখানে আসা। হ্যাঁ, এইবার আমার একজন ক্লোজ ফ্রেন্ডের কথা বলি, উনি জমিতে আদা চাষ করেন, তো আমি ওনার আজ থেকে এক সপ্তাহ আগে ওনার বাসায় গেছিলাম। ওর বাসায় গিয়ে ওর আদা মানে ও যখন আমাকে বললো যে এরকম আমার আদা, তো আমি আটকাইতে রাখতেছিলাম, পরে দুজন মিলেই আমরা জমিতে গেলাম। ও প্রায় 18 শতকের জমির ভিতরে দেখলাম যে প্রায় 10 শতকেরই মতন মানে পচে গেছে, ওইটা আর মানে রিকভারি করার মতন আর কোনো সুযোগ নেই। এই জন্যই আমি বস্তারটাতে আসলে আগ্রহ, প্রিয় দর্শক, আমি আসলে এটা আপনাদের সামনে তুলে ধরার পিছনে কারণ এখানে ছাদ বাগান বিভিন্ন জায়গা পরিত্যক্ত আছে, এটা যদি আমাদের মশলার চাহিদাটা পূরণ করতে পারে এবং আমরা এটা এখান থেকে একটা বাড়তি ইনকামের সুযোগ করতে পারি, এই জন্যেই আমি আসলে লিটন ভাইয়ের এখানেই বারবার আসতেছি। আমি প্রথম থেকে আপনাদের লিটন ভাইয়ের অনুপস্থিতিতে এখানে ভিডিও দিছিলাম, আমাদের উদ্দেশ্য আসলে এই আদাটাকে আমরা যদি বস্তায় নিয়ে আসতে পারি বা ভালো রেজাল্ট হয় তাহলে কিন্তু আমরা অবশ্যই লিটন ভাই, আমরা মনে করি যে বাংলাদেশের যুব সমাজ বা পরিত্যক্ত জায়গাগুলা, পরিত্যক্ত ছাদগুলা, পরিত্যক্ত বাড়ির আগে নাই বিভিন্ন জায়গাতে যেন আমরা আসলে আদা চাষটা করি এই মশলার চাহিদা, এবং আদা একটা উপকারী যেটা এমন কোনো তরি তরকারি বা আপনার ঔষধি হিসাবেও কাজ করে, এবং এই আদা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে বিভিন্ন জায়গা থেকে ইম্পোর্ট করতে হয়, এই ইম্পোর্ট না করে বাংলাদেশে এক সময় মাছ আমাদেরকে বাহির থেকে ইম্পোর্ট করতে হয়েছিল, কিন্তু বাংলাদেশে যখন মাছ চাষের সংখ্যা বেড়ে গেছে তখন আল্লাহর রহমত আমরা এক্সপোর্ট করার মতো পরিকল্পনা ইচ্ছা করলে এই দেশের সরকার বা যারা মৎস্য সেক্টরে আছে তারা পারবে। তদ্রূপ কৃষিকে যদি হাইলাইট না করা যায়, কৃষি নিয়ে যদি কথা না বলা যায়, কৃষির বিভিন্ন তথ্যগুলো যদি না দেওয়া যায়, যারা আসলে কৃষি নিয়ে আপনারা কাজ করতেছেন গভর্নমেন্টে আছেন তারা বিভিন্ন তথ্যগুলো দিয়ে আমাদের দেশে যে ফসলটা আসলে ঘাটতি আছে বাইরে থেকে আমদানি করতে হয় এটার উপরই সবসময় আমরা কথা বলে এটার পূর্তি যদি কৃষকের বিভিন্ন সমস্যাগুলো আমরা তুলে ধরতে পারি এবং সেগুলো থেকে যদি আমরা সমাধান আনতে পারি লিটন ভাই, তাহলে আমি মনে করি যে আমরাও আসলে সেই সেক্টরটাতে ইনশাল্লাহ আগে যাব। লিটন ভাই, আমি কথা না বাড়িয়ে আসলে আপনার যে আক্রান্ত গাছগুলো আপনি বললেন এক জায়গায় তুলছেন, আমরা সেগুলো দেখব প্রিয় দর্শক। আমি ইতিপূর্বে যে বললাম যে উপর থেকে এই দেখেন হলুদ হয়ে শুকিয়ে আসতেছে পাতা, এই গাছটা আক্রান্ত ছিল, এটা আক্রান্ত ছিল, অলরেডি রিমুভ হয়ে গেছে, মানে ওইটা ওই 4-5 দিন থেকে এরকমই আছে, এই কারণে বস্তাটা আমি সরে এই গাছগুলো আক্রান্ত হয়েছে, এই তিনটে বস্তা আক্রান্ত, এটা হেলে গেছে, এটা এটা আর হবে না। এই দেখেন পাতাতে কোনো ধরনের এক্সপোর্ট নেই, কোনো ধরনের এক্সপোর্ট নেই, কিন্তু
হলুদ হয়ে একদম শুকিয়ে এটা গোলা থেকে আক্রমণ আক্রমণ পছন্দ হবে পছন্দ এই রাইজানটা একদম ভাই বলেন হ্যাঁ আমি শুরুতে বলছিলাম যে এই মানে কোনো ধরনের এক্সপোর্ট নেই কিন্তু হলুদ হয়ে একদম শুকিয়ে আসে শুকিয়ে এসে গাছটা হেলে এটা আপনি উপসর্গটা কীভাবে আসলে উপলব্ধি করলেন এই যে পাতাটা উপর থেকে হালকা হলুদ হবে পাতাটা প্রথমে এর শিরাগুলো বোঝা যাবে হালকা হলুদ হলুদ ভাব তাইলেই তখনই আপনাকে বুঝতে হবে যে আমার ছত্রাকে আক্রমণ করতেছে তখনই আপনাকে গোড়ে মিস্টার টপ বা রেডিমেড বোট একদম মাটিটা ভিজাই দিতে হবে যদিও তারপরেও যদি কাজ না করে সেক্ষেত্রে আপনার আগাছা পরিষ্কার করে হালকা একটু মাটিতে নাড়ান দিতে হবে তাহলে বুঝতে হবে যে মাটিটাতে গ্যাস তৈরি হয়ে গেছে হালকা মাটিতে নাড়ান দিলে দিয়ে আরেকবার রেডিমেড মিস্টার টপ যে কোনো একটা আপনার একদম ভিজাই দিয়ে যাবে ইনশাল্লাহ একদম ব্রেক যে এই ছত্রাক আর থাকবে যেগুলো আক্রান্ত হয়ে গেছিল ধীরে ধীরে সেটা এইদিকে কোনো গাছের তো ইনশাল্লাহ না এগুলাতে তো আমরা ভালো দেখতেছি এগুলাতে ভালো দেখতেছি এগুলাতে তো কোনো সমস্যা এদিকে হ্যাঁ এদিকে তেমন কোনো সমস্যা নেই ওই যে আপনার হালকা যে হলুদের কথা বলছিলাম সেটা তো এখন অলরেডি রিমুভ হয়ে গেছে আমিও আপনার গোটার আগাছা পরিষ্কার করে এবং মাটিটা হালকা করে দেওয়া হয়েছে হালকা করে দেওয়া হয়েছে এখন কি অনুভূতি হচ্ছে আপনার ইনশাল্লাহ এখন তো গাছের গ্রোথ দেখে তো বেশ খুব ভালো লাগে যে যে এত বড় যে আমি মানে এটা এতদূর পর্যন্ত এগিয়ে নিয়ে আসতে পারবো আমিও মানে হতবাক তো মানুষের মানে পরিশ্রম কখনো বেতা যায় না তার এটাও একটা নমুনা আমি কিন্তু এটার জন্য খুব কষ্ট করেছি বস্তায় আধা শ্বাসে যখন আমি প্রথম মানে বস্তায় আমি মানে মাটি ভরাই বা মাটি নিয়ে আসি বস্তা নিয়ে আসি তখন আমার বাবা আমার দিকে দেখতো আর বলতো যে আমার ছেলেটা পাগল হয়ে গেছে নতুন নতুন কিছু করতে গেলে আসলে পাগলই বলে তখন বলে যে পাগল হয়ে গেছে আমাকে জিজ্ঞেস করলো যে এই এইগুলো তুমি কী করবে আমি বললাম কেন আতা চাষ করো হ্যাঁ মাটিতেও এই গাছগুলো তো ইনশাল্লাহ মোটামুটি ভালো আছে না এই যে সেক্টরে ভালো আছে তখন আমি আমার বাবাকে বললাম যে বস্তায় আদা চাষ করি তখন যেহেতু আমরা গ্রাম অঞ্চলের লোক ওনারা জানে যে জমিতে আদা জমিতে আদা হয় কিন্তু বস্তায় কিভাবে আদা চাষ মানে হাস্যকর বিষয় ওনার কাছে মনে হয়েছে তখন আমার মাকে বলতেছে কয় ছেলে তো আমার পাগল হয়ে গেছে আমি বললাম যে পাগলই তো হয়ে গেছে নতুন নতুন কিছু যারা আসলে করছে তাদেরকে প্রতিটা ক্ষেত্রে পাগলই উপাধিটা দেয় আর যতক্ষণ পর্যন্ত আপনাকে পাগল না বলছে আপনাকে নিয়ে কেউ আলোচনা না করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কিছু করতে পারবেন হ্যাঁ পরে যখন এখন এখন যখন আমি মানে আমার গাছ যখন আমি মানে বস্তা দিছে সাজাই জায়গার পরে বীজ রোপণ করি এখন যখন গাছ এখন বড় যখন হয়ে গেছে বেশ অনেকটা যখন আসছে তখন আমি ওনাকে নিয়ে এসে বলছি যে চলেন পাগলের একটু কিছু দেখি এখন কি বলতেছে এখন তো মানে দেখা গেছে ঔষধ দেওয়ার যদি মানে টাকা আমার শখ পড়ে ওনাকে বললে উনি নিজের আগ্রহে সেটা মানে এখন উনি আসলে প্রতিটা বাবা মাই চাই সন্তান কিছু করুক সন্তান ভালো কিছু করলে আসলে সেটা তাদেরই গর্ব যে অমুকের ছেলে অমুক এটা করছে বা সে ভালো কিছু করতে পারতেছে সামনে যদি কোনো উদ্যোক্তা ভাই এরকম সমস্যায় পড়ে তাহলে তার জন্য করণীয় এছাড়া আর কিছু আছে নাকি একটু যদি বলতেন এই পোসাড়ির আর কোনো কিছু যদি আপনার কারণ আমরা চাই চাষি যদি টিকে চাষি যদি কিছু করতে পারে তাহলে আপনার আমার এই পরিশ্রম সব কিছু সার্থক এটা যদি কন্টিনিউভাবে 10 দিন পর পর 2 মাস তারা মানে এই ঔষধগুলো ছত্রাকনাশক ইউজ করে ইনশাল্লাহ মানে পসাড়ি আর মানে ধরার সুযোগ থাকবে না কারণ এটা 15 দিন পরে যাওয়ার নিয়ম কিন্তু আমি এটা মানে বেসেস করছি যে 10 দিন করে নিয়ে আসার একটি কারণ এই ঔষধটার মেয়াদ মানে সর্বোচ্চ আপনার 12-13 দিন আমরা কিন্তু সেইটা ওভারটেক করতেছি এর মানে একশন থাকা অবস্থায় ফিরে আবার দ্বিতীয় ডোজ মারতেছি সেক্ষেত্রে মানে গাছেরও ক্ষতি হওয়ারও মানে সমস্যা নেই প্লাস আপনার যে ছত্রাকটা আবার আক্রমণ করবে এমনও সুযোগ ডোজটা একটু যেটা দেওয়ার নিয়ম তার সাথে একটু
প্রিয় দর্শক, এখানে লিটন ভাইকে আমি যে তথ্যটা আসলে উদ্ঘাটন কতটুকু করতে পারি, আপনাদেরকে কতটুকু তথ্য দিতে পারি জানি না। আমিও নতুন, আসলে আমিও কৃষিরই কৃষকেরই সন্তান। এখানে লিটন ভাই যেটা বললো, যদি আপনার কোনো ডিলার বলে যে এটা 15 দিন পর পর, সেটাকে লিটন ভাই আসলে কমায় এই দিছে 5 দিন, 10 দিনে নিয়ে আসে, সে একটা ভালো রেজাল্ট পাচ্ছে। আপনারাও এইভাবে আদা চাষে যদি ক্ষতিঘাত প্রতিঘাত নেই জীবন, যতক্ষণ পর্যন্ত আপনার মাঝে ভিন্নতা থাকবে না, আপনি ভিন্ন কিছু করতে পারবেন না, সবার থেকে আলাদা কিছু হবেন না, ততক্ষণ পর্যন্ত আপনাকে নিয়ে কিছু করা সম্ভব নয়। তাই আমিও লিটন ভাইয়ের মতো আপনাদেরকে ভিন্ন কিছু করে, লিটন ভাই একজন আসলে বহুমুখী গ্রুপের সাথে জড়িতর মতো তিনি বিভিন্ন তথ্য বিভিন্ন জিনিস নিয়ে আসলে কাজ করতেছেন, এই জন্যই বরাবরই আপনি আমরা আসলে আপনাদের সামনে সেই সমস্ত প্রতিভাপন্ন লোকগুলাকে তুলে ধরি যারা আসলে কৃষি কৃষকের গল্প নিজেরা শুধু শুনেই না, নিজেরা এই দেশ জাতিকে কিছু উপহার দেয়। আপনিও আমরা চাই আপনি বেকার না থাকে, আপনার প্রতির জায়গা আমরা বিভিন্ন জায়গাতে, আজকে একটা কিছুক্ষণ আগে আমি হাঁসের ভিডিও করলাম, আসলে তার জায়গা জমি কিছু নেই, রাস্তাতে একটা ঘর বানে সে হাঁস চাষ করে সে ভালো টাকা উপাধি করছে। বাংলাদেশে আসলে যে কোনো ব্যবসা করতে গেলে আমরা মোটা অঙ্কে একটা পুঁজি বাবা মার কাছে দাবি করি, যেটা আসলে বাবা মার পক্ষে দেওয়া সম্ভব হয় না। আসলে ব্যবসা করতে বরাবরই আমি আপনাদেরকে বলি, পুঁজি লাগে না, লাগে প্রতিভা, পরিশ্রম, অক্লান্ত চেষ্টা, আর আপনার যদি মেধা থাকে তাহলে আপনি হতে পারবেন সফল চাষি, সফল ব্যবসায়ী, সফল প্রতিভাপন্ন লোক। এই আশা ব্যক্ত করে আবারও লিটন ভাইয়ের এই আদা হারভেস্টিং যেন আমরা দেখাতে পারি, আপনারা লিটন ভাইয়ের সুস্বাস্থ্য কামনা করি। লিটন ভাইয়ের এই প্রজেক্ট আদা, মাছ, ফৌমি মুরগি, লিয়ার মুরগি, পোলট্রি মুরগি বিভিন্ন, এবং সে একজন বিজনেস ওই কম্পিউটারের বিভিন্ন ব্যবসা বাণিজ্যর সাথে জড়িত, আমরা সব ব্যবসায় তার প্রশস্ত হোক, তার সুস্বাস্থ্য কামনা করে কৃষিকে, কৃষির সাথে যারা জড়িত আছে তাদের কৃষি চ্যানেলের পক্ষ থেকে জানাই, অক্লান্ত পরিশ্রম করে যারা আসলে আমাদেরকে অনেক পরিশ্রমের বিনিময়ে যারা আমাদেরকে এই শস্যগুলো আমাদের হাতে তুলে দিচ্ছে, তাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।